যে খবরের দিকে নজর রাখব বিশেষভাবে সক্ষম ছাত্রকে হেনস্থা ও মারধর এমনটাই অভিযোগ উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং এমনটা অভিযোগ তুলেছেন ওই ছাত্র ছাত্রকে ছাত্রের উপর আঘাত করেছে ওই বিশ্ববিদ্যালয়েরই পুরনো একজন প্রাক্তন ছাত্র আক্রান্ত ছাত্র অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং এমনটাই জানিয়েছেন উপাচার্য সুরঞ্জন দাস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই বিশেষভাবে সক্ষম ছাত্রকে হেনস্থা ও মারধরের অভিযোগ উঠল বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল শুভঙ্কর ঠিক কি জানতে পারছো কি ঘটেছে দেখো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এগেইনস্টে বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয় এর আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা আকস্মিক ঘটেছে এবং এখনো ঘটছে এটি কিন্তু বারবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে বিশেষভাবে এক সক্ষম পড়ুয়া এবার অভিযোগ করলেন যে তাকে মারধর হেনস্থা করা হয়েছে গত সোমবার সন্ধ্যেবেলায় সে নিউ হোস্টেল কে বিল্ডিংটি রয়েছে সেখানে সে গিয়েছিল এবং সেখানে তার রাইটারের প্রয়োজন ছিল সেহেতু সে বিশেষভাবে সক্ষম তার রাইটারের প্রয়োজন ছিল সেই সময় বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন এবং তার সঙ্গে তার এক সহযোগী তারা দুজন মিলে মদ্যপ ছিল বলে অভিযোগ এবং তাকে মারধর এবং হেনস্থা করা হয় এবং তারপর সেই পড়ুয়াটি এসে তার বিভাগীয় প্রধানের কাছে লিখিত অভিযোগ দায়ের করে এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ দায়ের করে এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা তদন্ত শুরু করেছে অ্যান্টি র‍্যাগিং কমিটির বৈঠক রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আজ যখন ফোনে কথা হচ্ছিল তিনি কিন্তু জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় জিরো টলারেন্সের উপর কাজ করে সেইখানে দাঁড়িয়ে যখন এই ধরনের ঘটনা ঘটছে স্বাভাবিকভাবে তার বিশ্ববিদ্যালয় কিন্তু পঠন পাঠন এবং সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দেয় এবং সেই দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে রীতিমতো চিন্তিত উপাচার্য এই মুহূর্তে কলকাতায় নেই তিনি দিল্লিতে একটি বিশেষ বৈঠকে রয়েছেন এবং সেখান থেকে তিনি ফোনের মাধ্যমে তার বক্তব্য কলকাতা টিভিকে জানিয়েছেন তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং তদন্ত যখন শেষ হবে তারপর কিন্তু অভিযুক্ত ছাত্রের কতটা দোষ রয়েছিল কি ঘটনা তার উপর ভিত্তি করে যাবতীয় শাস্তিমূলক যে ব্যবস্থা সেই ব্যবস্থা গ্রহণ করা হবে তবে এটি অবশ্যই নিন্দনীয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের যিনি বিভাগীয় প্রধান ইমাম কল্যাণ লাহিড়ি তার সঙ্গে আমার কথা হচ্ছিল কিছুক্ষণ আগে তিনিও জানিয়েছেন এর আগেও আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা ঘটছে এবং গত সোমবার যে ঘটনা ঘটেছে স্বাভাবিকভাবে তা কিন্তু নিন্দার ঝড় তুলেছে ক্যাম্পাস জুড়ে এবং তারাও বিভাগীয় ভাবে যে তদন্ত করছে সেটি তো আলাদা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু অ্যান্টি র‍্যাগিং যে কমিটি রয়েছে বা অ্যান্টি র‍্যাগিং এর কমিটি দ্বারা তারা কিন্তু তদন্ত করে যাবতীয় বিষয়টির ওপর তারা সিদ্ধান্ত গ্রহণ করে যা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা ওই অভিযুক্ত ছাত্র এবং তার সহযোগীর বিরুদ্ধে তা কিন্তু তারা গ্রহণ করবে বলে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় উপাচার্য সুরঞ্জন দাস আমাদের ফোনের প্রতিক্রিয়াতে তিনি জানিয়েছেন বেশ আমাদের সঙ্গে ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল বিশেষভাবে সক্ষম ছাত্রকে হেনস্থা ও মারধরের অভিযোগ উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অভিযোগ উঠেছে সেই বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছেন উপাচার্য সুরঞ্জন দাস।